أعوذ بالله من الشيطان الرجيم ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينصرنا من بأس الله إن جاءنا قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم وما الله يريد ظلما للعباد ويا قوم إني أخاف عليكم مثل يوم التناد يوم تولون مدبرين يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
ولقد ارسلنا موسى باياتنا وسلطان مبين الى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا ابناء الذين امنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين الا في ضلال সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সম্মানিত করেন, বিজয়ী করেন, সাহায্য করেন, তো তাকে কেউ অপদস্থ করতে পারে না। সেই রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি লাঞ্ছিত করেন, ধ্বংস করেন, তাহলে কেউ তাকে ওপরে উঠাতে পারে না। সালাত এবং সালাম নাজিল হুকিন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। তার শত্রুদেরকে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনাশ করেছেন, ধ্বংস করেছেন এবং তাদেরকে লাঞ্ছিত করেছেন। আমাদের আলোচনা হচ্ছে সূরা গাফির, যার অপর নাম সূরা আল মুমিন, এর দ্বিতীয় পর্ব আয়াত নম্বর 23 থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং ফেরাউন এবং ফেরাউনের যারা দলবল তাদের কাহিনী শোনাচ্ছেন, যার মাধ্যমে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, ধৈর্য ধারণের জন্য তেলকিন করছেন যে পরিণামের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যতই কাফেররা বাড়াবাড়ি করুক, এক সময় তাদেরকে আল্লাহ ধূলিসাৎ করবেন এবং আম্বিয়া রসুলগণকে, আর তুমি শেষ রাসুল, তুমি সর্বশ্রেষ্ঠ রাসুল, সুতরাং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তোমার অনুসারী মুমিন মুমিনাতকে আল্লাহ সম্মানিত করবেন, বিজয় দান করবেন। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানি মুবিন, আর নিঃসন্দেহে আমি মূসা আলাইহিস সালামকে আমার নিদর্শনাবলী নিয়ে এবং সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে প্রেরণ করেছিলাম, আরসালনা প্রেরণ করেছিলাম রাসূল করে, এ আরসালনা থেকে রাসূল, এই পাঠানো বা প্রেরণের উদ্দেশ্য হচ্ছে রাসূল করে পাঠানো। কার উদ্দেশ্যে? মূসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল বনি ইসরায়েলদের নবী করে, এবং তার সাথে সাথে ফেরাউন এবং ফেরাউনের বংশধর যারা কিবতি মিশরের, তাদের হেদায়তের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। বনি ইসরায়েলরা তো মোটামুটি ঈমান নিয়ে এসেছিল, যদিও তাদের অহরহ বদমাইশি দুষ্টামি খুব প্রসিদ্ধ রয়েছে এবং সেসব কথা কোরআনী কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। পক্ষান্তরে ফেরাউন এবং ফেরাউনের যারা সহচর, ফেরাউনের স্বজাতি, তারা কেউ ঈমান নিয়ে আসেনি একমাত্র দুইজন ছাড়া। একজন ছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর দ্বিতীয় জন, যার ঘটনা আজকের তাফসিরে আসছে, ওয়াকাল রুজুল মুমিনুন মিন আলে ফেরাউন, ফেরাউনের চাচাতো ভাই, যার কথা আসছে তখন ইনশাআল্লাহ তাআলা আরও বিস্তারিত বর্ণনা করব। বাকি ফেরাউন এবং ফেরাউনের সহচর, সাথী সঙ্গী, তার অনুসারী সকলকে আল্লাহ পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিলেন, যে ইতিহাস সমস্ত মুসলিম অমুসলিম জানে, যারা খোঁজ খবর রাখে মিশরের প্রাচীন ইতিহাসের। যদিও তাদের অধিকাংশই কুফরের অবস্থায় থেকে গেছে, ঈমান নিয়ে আসতে পারেনি, কিন্তু মানুষ এই সত্য ঘটনা জানে যে ফেরাউনকে এবং ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহ রাব্বুল কীভাবে ধ্বংস করেছে। মহান আল্লাহ ইরশাদ করছেন যে আমি মূসা আলাইহিস সালামকে আমার আয়াত সমূহ, মানে শরঈ আয়াত তাওরাত, আর সৃষ্টিগত আয়াত হচ্ছে মুজিজাত, যে মুজিজার প্রসিদ্ধ 9টি মুজিজার কথা আল্লাহ কোরআনী কারিমে সূরা ইসরায় বর্ণনা করেছেন, এবং সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, জি,
তার মধ্যে মূসা আলাইহিস সালামের লাঠি এবং মূসা আলাইহিস সালাম অন্যান্য মুজিজাত। কার উদ্দেশ্যে পাঠিয়েছিলেন? ফেরাউনের কাছে, যে কিবতীদের মিশরের রাজা ছিল। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, বরং যারাই কিবতী বংশের, এই কিবত থেকেই ইজিপ্ট এই মিশরের ইংরেজিতে নাম। এই কিবতী বংশের বা ইজিপ্ট বংশের যারাই সেই যুগে রাজা হতো তাদেরকে ফেরাউন বলা হইতো। বহু বচন ফারায়না, বহু ফারায়না, বহু এই কিবতীদের রাজারা এসেছে। যেমন ভারত উপমহাদেশে রাজা মহারাজা বলা হয়, যেমন রোমদের রাজাকে কাইসার বলা হতো, পারস্য অগ্নি পূজক যারা পারস্য দেশের পার্সিয়ান তাদের রাজাদেরকে কিসরা বলা হইতো, হাবাসা আবেসিনিয়ার রাজাদেরকে নাজাসি বলা হইতো। এগুলি হচ্ছে উপাধি ওইসব জাতির বা ওইসব দেশের রাজাদের। এবং হামানের উদ্দেশ্যে, ফেরাউনের উদ্দেশ্যে এবং হামানের উদ্দেশ্যে, যে ফেরাউনের প্রধানমন্ত্রী ছিল ডান হাত, বা কারুন, এবং কারুন যে সেই যুগের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিল, ধনকুব ছিল। বিশেষ করে এই তিন নেতার কথা আল্লাহ রাব্বুল বর্ণনা করে, অথচ কিবতী বংশের সবার জন্য এবং বনি ইসরায়েলের সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে রাসূল করে প্রেরণ করেছেন। এই জন্য বর্ণনা করেছেন যে এই নেতারা যুগে যুগে যদি হেদায়ত হয়ে যায় তো জাতি সহজে হেদায়ত হয়ে যাবে। আর নাসু আলাদিন মুলুকেই, মানুষ শাসকদের ধর্মকর্ম করে, শাসকদের ধর্মে চলে, কারণ সেটা খুব সুবিধাজনক। নেতাদের ধর্মকর্ম করলে খুব সুবিধা, দুনিয়ারও সুবিধা পাওয়া যাবে আর ধর্মকর্ম আরামে পালন করা যাবে। তো এইরকম ধর্ম অধিকাংশ মানুষই পছন্দ করে, বিপরীত পথে চলতে চায় না যাতে দুনিয়াতে কষ্ট আছে। ফেরাউন যদি হেদায়েত হয়ে যেত, হামান যদি হেদায়েত হয়ে যেত, কারণের মতো ধনাঢ্য ব্যক্তি যদি হেদায়েত হয়ে যেত, জাতি সব হেদায়েত হয়ে যেত। জি, এইরকম মক্কার কাফের মুশরিক যারা নেতা ছিল, আবু জাহাল, আবু লাহাব, ওতবা, সাহেব রবিয়া, এরা যদি হেদায়েত হয়ে যেত তো সকলেই হেদায়েত হয়ে যেত। কিন্তু তারা চেষ্টা করেনি, বরং তার বিপরীত পথে চলেছে, বিরুদ্ধাচরণ করেছে, চরম শত্রুতা পোষণ করেছে। তখন আল্লাহ তাদের থেকে তৌফিককে কেড়ে নিয়েছেন, তৌফিক দেননি। চেষ্টা করলেই তৌফিক হয়, শক্তি সামর্থ্য হয়। কি বলেছিল তারা উত্তরে? ফাকালু, তারা বলেছিল, সাহেরুন কাজ্জাব, মানে হাজা সাহেরুন কাজ্জাব, এ মূসা একজন ঘোর মিথ্যাবাদী জাদুকর, সাহের জাদুকর, আর কাজ্জাব মহা মিথ্যাবাদী, মিথ্যু। ফালাম্মা জাআহুম বিল হক মিন ইনদানা, যখন মূসা আলাইহিস সালাম তাদের কাছে সত্য সহকারে আমার পক্ষ থেকে আগমন করেছিল, আল্লাহ বলছেন, কালু, তখন তারা বলেছিল, উকতুলু আবনা আল্লাযিনা আমানু মাআহু, যারা এই মূসা আলাইহিস সালামের সাথে ঈমান নিয়ে এসেছে তার প্রতি, তার রিসালার প্রতি, তাদের সন্তানদেরকে মেরে ফেলো, হত্যা করো, খুন করার নির্দেশ দিল, যে এদের একটাও ছেলে সন্তানকে বাঁচিয়ে রাখো না, কারণ ছেলে সন্তান বেঁচে থাকলেই আমাদের জন্য ঝুঁকি হতে পারে ভবিষ্যতে। সুতরাং এই বনি ইসরায়েলদের ছেলে সন্তান সবগুলিকে হত্যা করা, যারা ঈমান নিয়ে এসেছে এই মূসার উপর। ওয়াস্তাহিউ নিসা আহুম, এবং তাদের নারীদেরকে জীবিত রাখো, কারণ তাদেরকে দাসী বানিয়ে ঘরে রাখতে হবে, ঘরের কাজ নিতে হবে। এইভাবে উদ্দেশ্য এই ফেরাউন তাগুত জালেমের লাঞ্ছিত করা মূসা আলাইহিস সালাম এবং মুমিনদেরকে। জি, পুরুষরা কেউ থাকবে না, সুতরাং প্রতিবাদ করার কেউ থাকবে না, আর নারীদেরকে দাসী বানিয়ে রাখবো যাতে করে এই জাতি লাঞ্ছিত হয় আমার সামনে। ওমা কাইদুল কাফিরিন ইল্লা ফি দালাল, কিন্তু আল্লাহ বলছেন যে কাফেরদের ষড়যন্ত্র অকার্যকর ছাড়া আর কিছু নয়, কাফেরদের ষড়যন্ত্র, চক্রান্ত, ব্যর্থ হওয়া ছাড়া আর কিছুই নেই, সর্বশেষ ব্যর্থ হবে যতই চেষ্টা করুক না কেন। আল্লাহ কখনো সফল করবেন না কুফরি শক্তিকে। এইসব
কথা আল্লাহ রাব্বুল স্পষ্ট ভাষায় ঘোষণা করার পরেও মুমিনদের কি কোনো সন্দেহ থেকে যায়? ইওয়ান্তুমুল আলাউন, তোমরাই উপরে থাকবে, তোমরাই বিজয়ী হবে, তোমরাই নেতৃত্ব দেবে, কিন্তু শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হয়ে যাও, সত্যিকার এমন ইমান যে ইমানে কুফরি থাকবে না, নাস্তিকতা থাকবে না, যেই ইমানে শিরক থাকবে না, বড় শিরক ছোট শিরক, যেই ইমানের সাথে মুনাফিকি থাকবে না, যেই ইমান সুন্নত ভিত্তিক হবে, বিদআত থাকবে না, যেই ইমানে ফরজ ওয়াজিব আদায় করতে বাধ্য করবে, যেই ইমান আল্লাহ ভীরুতায় বাধ্য করবে, যেই ইমান হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে উদ্বুদ্ধ করবে, এমন ইমান হইতে হবে। আর জন্মসূত্রে শুধু মুমিন মুসলিম কোনো কাজে আসবে না, বরং গোসাউন কাগোসাই সেইল, এরা হবে খড়কুটা ময়লা আবর্জনার মতো বন্যার পানিতে যেমন ভেসে আসে। জি, তাই হয়েছে মুসলিম জাতির অবস্থা। রব্বুল আলমিন এরশাদ করছেন আয়াত নম্বর ২৬ ওয়াকাল ফিরাউন, যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে থাকলেন, ফিরাউন এক সময় চরম রাগান্বিত হয়ে ঘোষণা করল, জাতিকে বলল, ফিরাউন বলল, জারুনি আক্তুল মুসা, আমাকে ছাড়ো তো, আমি মুসাকে খুন করব। জারুনি, যেমন আমরা বলে থাকি, ছাড়ো আমি দেখছি ওকে। জি, এই ভাষায় ইংরেজিতে এই ভাষাটি ব্যবহার করে, লেট মি, জি আমাকে ছাড়ো, দেখছি আমি একে, আমাকে ছাড়ো তো আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। ওয়ালিয়াদু রব্বা, সে তার প্রতিপালককে রবকে ডাকুক, কোথায় তার আল্লাহ আছে ডাকুক। আউযু বিল্লাহ, কি দুঃসাহসিকতা, জি কি দাম্ভিকতা এই ফিরাউন তাগুতের। ইন্নি আখাফ আইয়ুবাদ্দিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরযিল ফাসাদ, আমি আশঙ্কা করছি যে সে তোমাদের জীবন পদ্ধতিকে, তোমাদের ধর্মকে পরিবর্তন করে দেবে, তোমাদেরকে বাপদাদার ধর্মে থাকতে দেবে না, তোমরা যে আদর্শের উপর আছো সে আদর্শ থাকতে দেবে না, তোমাদের ধর্মকে পাল্টিয়ে দেবে। আও আইয়ুযহিরা ফিল আরযিল ফাসাদ, অথবা মিশরের ভূমিতে, মিশরের জমিনে সে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। যুগে যুগে বাতিলপন্থী, তারা কাফের মুশরিক হোক আর বিদাতপন্থী হোক, পথভ্রষ্টরা হোক, জঙ্গি চরমপন্থীরা হোক, তারা হকপন্থীদেরকে এইরকমই বলে যে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এরা ফিতনা সৃষ্টি করছে, এরা ফিতনাবাজ। তৌহিদের কথা বললে ফিতনা বলে, সুন্নার কথা বলে ফিতনা বলে, শিরক বিদাত সম্পর্কে মুমিন মুসলিমদেরকে, জাতিকে সতর্ক করলে ফিতনাবাজ বলে। এটা হচ্ছে চিরাচরিত ফেরাউন এবং ফেরাউনের চরিত্রে যারা চরিত্রবান, ফেরাউনের যারা অনুসারী, কুফরি শক্তি হোক, বাইরের শক্তি অথবা ঘরের দুশ্মনরা হোক, বিদাতপন্থী, তারা এইসব কথাই বলে। যদি সেই হাদিসের কথা বললে ফিতনা ছড়াচ্ছে, সেই হাদিস অনুযায়ী আমল করেন, এ আমাদের মসজিদে ফিতনা করতে আসছে, আউযু বিল্লাহ। জি হ্যাঁ, হক কথা বলেন তো ফিতনা বলেন। সুতরাং এতে পরেশান হওয়ার কিছু নেই, বাতিলপন্থীদের এটি লক্ষণ, তাদের জবান খুব লম্বা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জবানকে ক্ষান্ত করে দেবেন অল্প সময়ে ইনশা আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন আমাকে ফিরাউন যে কোনো সময় খুন করে দিতে পারে, দাওয়াত দেওয়ার অনেক চেষ্টা করে, তার আগে যে জাদুকরদেরকে ফেরাউন নিয়ে এসেছিল আর মুসা আলাইহিস সালাম ওদের সাথে সে কম্পিটিশন হয়েছিল, তাতে হেরে গেছিল, ওই সব আর বিভিন্ন দাওয়াতের যে স্তর, প্রথম দিকে নম্র ভাষায় দাওয়াত দেওয়ার কথা আল্লাহ বলেছেন তা দেওয়া হয়েছে, সব করা হয়েছে, এটি শেষ পর্যায়ের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে কোনো সময় আমাকে মেরে দেবেন, আল্লাহর আশ্রয় কামনা করলেন, আল্লাহর কাছে আশ্রয় নিলে, আল্লাহ তুমি আমাকে পানাহ দাও। ওয়াকালা মুসা, মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নি উযতু বি রব্বি ওয়া রব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। এই দোয়াটি মুখস্থ করে নেবেন, কোনো জালেম
কোনো কাফির, কোনো দাম্ভিক, কোনো খনি, যে কোনো ব্যক্তির অনিষ্টের আপনি আশঙ্কা করেন, তাহলে এই দোয়াটি পড়বেন, কোরআনি দোয়া। ইন্নি উযু বিরব্বি ওয়া রব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। অর্থ বলি, মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নি উযু বিরব্বি ওয়া রব্বিকুম, আমি আশ্রয় গ্রহণ করছি আমার প্রতিপালক আর তোমাদের প্রতিপালকের, মিনকুল্লে মোতাকাব্বির, প্রত্যেক এমন অহংকারী, দাম্ভিক হতে, দাম্ভিকের অনিষ্ট হতে, লা ইউমিনু বিয়াউমিল হিসাব, যে হিসাবের দিবসের প্রতি বিশ্বাস রাখে না, পরকালে বিশ্বাসী নয়। আমি আমার রব, হে মানব জাতি, তোমাদের রবের আশ্রয় নিচ্ছি, তিনি আমাকে পানহা দেবেন, আশ্রয় দেবেন, হেফাজত করবেন, যে কোনো অহংকারের অনিষ্ট থেকে, যেই অহংকারী পরকালে বিশ্বাসী নয়, যে এইভাবে মানুষকে খুন করলে, জুলম অত্যাচার করলে, বাড়াবাড়ি করলে, হিসাবের দিন রয়েছে, সেখানে হাজির হইতে হবে, বিশ্বাসই তো করে না। সুতরাং তাকে বাধা দেবে কোন শক্তি? বাধা দেবে দেবে না। আল্লাহর আশ্রয় নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষান্ত করেন এবং আমার হেফাজত করেন। এন্নি উযু বিরব্বি ওয়া রব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বির লা ইউমিনু বিয়াউমিল হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিসে দুটো এই রকম দোয়া রয়েছে, কাফের জালেম, অন্যায়কারী, যার জুলমের আশঙ্কা করছেন, যার অনিষ্টের আশঙ্কা করছেন, আপনার বস জুলম অত্যাচার করছে, যে কোনো জালেম, প্রতিবেশী জালেম, তার অনিষ্ট থেকে আপনি পানা চাওয়ার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, তোমাকে তাদের সামনে রাখছি, তুমি আমার হেফাজত করো। ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আর তোমার আশ্রয় গ্রহণ করছি তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য। আর দ্বিতীয় হাদিস, আল্লাহুম্মা ইকফিনাহুম বিমা শিত ওয়া আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শিত, আল্লাহ তুমি যা দিয়ে চাও আমার জন্য, তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট হও, তুমি যথেষ্ট। এক বচন দিয়ে বলেন, বহু বচন দিয়ে বলেন, আপনি যেইভাবে যখন আপনার পরিস্থিতি থাকবে সেইভাবে বলবেন, যদি আরবি বুঝেন, আর না হইলে আপনি কোনো একটি বললেই চলবে, এক বচন অথবা বহু বচন। তারপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, এখানে যখন মূসা আলাইহিস সালাম খুন করার জন্য প্রস্তুত হয়ে গেল ফেরাউন, এখন তার সেনাবাহিনীকে অর্ডার দিয়ে দিবে যে ধরে নিয়ে আসো মূসাকে, খুন করব, সেই সময় দরবারে একজন ফেরাউনের বংশে, ফেরাউনের চাচাতো ভাই, যার নাম তাফসীরের কিতাবাদিতে এসেছে, আর নামটা আমাদের কাছে বড় কথা না, সেটা ইসরায়েলি বর্ণনা হইতে পারে, তার নামটা বলেছে শামআন, শামআন সালমানের ওজনে। এই শামআন যে গোপনে ঈমান নিয়ে এসেছিল, ভিতর ভিতর কারো প্রকাশ করতে পারছে না, একা গোটা বংশ, বিশাল বংশ ফেরাউনের, গোটা দেশবাসীর অধিকাংশ, আসল দেশবাসী সব কিপ্ত, এই কিপ্তিদের একজন ঈমান নিয়ে এসেছে, সে তার ঈমানকে লুকিয়ে রেখেছিল, সে দেখলো যে আমার তো কিছু করণীয় রয়েছে, আমি যদি এখানে কিছু না করি, কিছু না বলি, তাহলে তো আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, দেখি আমি যেহেতু ফেরাউনের বংশের, আর আমি যে ঈমান নিয়ে এসেছি মূসা আলাইহিস সালাম অনুসারী সেটাও জানে না, আমি এমন একটা কৌশলে কিছু কথা বলি, কিছু উপদেশ দিই, হতে পারে সেই উপদেশ শুনে ফেরাউন মূসা আলাইহিস সালামকে খুন করা হতে ক্ষান্ত হয়ে যাবে, মূসা আলাইহিস সালামকে বাঁচাতে পারবো আমি এইভাবে। তখন তিনি বললেন, আল্লাহ রাব্বুল তার কথায় বর্ণনা করলেন, ওয়াকালা রাজুলু মুমিনুন মিন আলে ফিরআউন, একজন ঈমানদার ব্যক্তি ফেরাউনের বংশের বলল, একদম ঈমানহু, যে তার ঈমানকে লুকিয়ে রেখেছিল, সে যে অন্তরে ঈমান নিয়ে এসছে ভিতর ভিতর মূসা আলাইহিস সালামের উপর, সেটাকে গোপন রেখেছিল, ফেরাউনকে, ফেরাউনের দলবলকে জানতে দেয়নি, সে উপদেশ দিল ফেরাউনকে এবং ফেরাউনের দরবারীদেরকে, সভাসদদেরকে, আতাক্তুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা এমন এক ব্যক্তিকে খুন করবে যে ব্যক্তি বলছে আমার প্রতিপালক আল্লাহ, সে তো আর কোনো অপরাধ করেনি, সে বলছে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার পালনকর্তা, আমার সৃষ্টিকর্তা, আমার মাবুদ আল্লাহ,
ভালো কথাই বলছে কিন্তু ইশারা ইঙ্গিত, এ কথা বলছে না যে আমি তোমাদের দলের না, নাহলে তো তাকে শেষ করে দেবে। ওয়াকাদ জাআকুম বিল বাইয়্যিনাতি মির রাব্বিকুম, এবং তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছে, আরে মুজিজাত নিয়ে এসেছে, অলৌকিক অনেক কিছু দেখাচ্ছে, যাতে প্রমাণ হচ্ছে যে তিনি কোনো সাধারণ আমাদের মতো ব্যক্তি না, তিনি নবী রসুল হয়ে এসেছেন। তারপরে তৃতীয় বাক্য বলছে মাইয়াকু কাযিবান ফালিহি কাযিবুহু, সে যদি মিথ্যা কথা বলে তাহলে কি আমাদেরকে খুন করতে হবে জরুরি? সে যদি মিথ্যা কথাও বলে তাহলে তার মিথ্যার পরিণাম সে ভুগবে, তাকে ভোগ করতে হবে। সে যদি মিথ্যা কথা বলে তো তার শাস্তি সে পাবে, আদা খাবে, স্বাদ পাবে। ওয়াইয়াকো সাদ, এখান কিন্তু সত্যবাদী যদি হয় আর সে অন্তর থেকে বিশ্বাস করে যে মুসা আলাইহিস সালাম সত্যবাদী, কিন্তু এই কথা এইভাবে না বললে সন্দেহ করবে, তাই বলছেন সে যদি মিথ্যাবাদী হয় তাহলে মিথ্যার পরিণাম তাকেই ভোগ করতে হবে। ওয়াইয়াকো সাদ, এখান আর সে যদি সত্যবাদী হয় আর তোমরা তাকে খুন করে দাও আর তাকে না মানো, ইমান না নিয়ে আসো, বিশ্বাস না করো, ইউসিফ কুম বাদুল্লাজি ইয়াইদুকুম, তাহলে তোমাদের ওপর সেই আজাব শাস্তি আপতিত হবে যেই আজাব শাস্তির ওয়াদা প্রতিশ্রুতি তিনি করছেন তার কিছু অংশ। ইউসিফ কুম, তোমাদের ওপর আপতিত হবে সেই আজাব শাস্তির কিছু অংশ যার তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে, বলছে, সতর্ক করছে যে দেখো জাতি, হে ফেরাউন, হে বাদশাহ, যদি আমার এই দাওয়াতের উপর ইমান না নিয়ে আসেন, আমার এই রেসালাত পয়গামকে আপনি বিশ্বাস না করেন, তা আল্লাহর পক্ষ থেকে আজাব চলে আসবে দুনিয়ায়। যেসব কথা তিনি বলছেন তার কিছু তো তোমাদের উপর এসে পড়বে, কেন তোমরা আজাবের সম্মুখীন হতে যাচ্ছ, এই ঝুঁকি নিতে যাচ্ছ? ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ প্রদর্শন করেন না, হেদায়াত করেন না ওই সব ব্যক্তিকে বা ওই ব্যক্তিকে যে সীমা লঙ্ঘন করে আর যে মিথ্যাবাদী। মিথ্যাবাদী সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ সঠিক পথ দেখান না, মিথ্যার আশ্রয় নিয়েন না আর সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করিয়েন না, তাহলে যেটা ঠিক সেটাই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবেন এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার তৌফিক দেবেন। আরও তার বেশ কিছু উপদেশ আসছে এখন এই আয়াত থেকে শুরু করে যে আয়াতটি উল্লেখ করলাম প্রথম আয়াত, এই মুমিন ব্যক্তির ফেরাউনের বংশের বেশ কিছু উপদেশ। তার দ্বিতীয় আয়াতের উপদেশ হচ্ছে ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, লাকুমুল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব আপনাদের, আপনাদের হাতে রাজত্ব। ফেরাউন এবং ফেরাউনের সভাসদকে, দেশবাসীকে তিনি এইভাবে উপদেশ দিতে লাগলেন যে রাজত্ব তো আপনাদের হাতে, দেশের মালিকানা মেসরে তো আপনাদের হাতে, জাহিরিনা ফিল আরদ, আর এই মিশরের জমিনে আপনারাই হচ্ছেন বিজয়ী, আপনারা এখানে নেতৃত্ব রয়েছেন, ক্ষমতায় রয়েছেন। তাহলে এত কিসের ভয় যে একটা সাধারণ লোক যিনি ভালো কথা বলছেন ওকে খুন করতেই হবে, মুসা আলাইহিস সালামকে খুন করতেই হবে, বাদ দেন ওর কথা, খুন করিয়েন না, আপনারা বিজয়ী, আপনাদের হাতে রাজত্ব রয়েছে। ফামাই ইয়ানসুরুনা মিন বাসিল্লা ইন জাআনা, আমাদের ওপর যদি আল্লাহর আজাব চলে আসে তো আল্লাহর আজাব থেকে আমাদেরকে কে সাহায্য করে রক্ষা করবে? কেন আল্লাহর আজাবের ঝুঁকি নিতে যাচ্ছেন মুসা আলাইহিস সালামকে খুন করে? কালা ফেরাউন, উত্তরে ফেরাউন বলল মা উরিকুম ইল্লা মা আরা, এটা হচ্ছে সবচেয়ে বড় অহংকারী কথা, যুগে যুগে দাম্ভিকদের কথা, আমার মতটাই বলিষ্ঠ থাকবে, আমি যা বলছি তাই ঠিক, আমি কারো কথা মানি না, এই কথাই বলেছিল। আল্লাহ রাব্বুল আল এই অহংকার পছন্দ করেননি, সেই জন্য অসহায় হয়ে সে ধ্বংস হয়েছে, ফেরাউন এমন অসহায় হয়ে ধ্বংস হয়েছে। ওহ সুবহানাল্লাহ, পানিতে ডুবছে আর বলছে এখন ইমান নিয়ে আসছে, আল্লাহ বলছে এখন আর চলবে না। সুরা ইউনুস আল্লাহ রাব্বুল আলামিন তার ধ্বংসের কথা বর্ণনা করেছেন। তাআলা ফেরাউন, ফেরাউন বলল মা উরিকু ইল্লা মা আরা, আমি যেটা ভালো মনে করছি, ঠিক মনে করছি সেটাই তোমাদেরকে বলছি, এটাই ঠিক যে ওকে খুন করতে হবে, হ্যাঁ ওকে মারতে হবে, ওকে রাখা যাবে না।
আর তার ধর্ম মানা যাবে না, মুসা আলাইহিস সালামের নিয়ে আসা দিন মানা যাবে না। ওমা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ, আর আমি তোমাদেরকে একমাত্র সঠিক পথ দেখাচ্ছি। যত বাতিল পন্থী ফেরাউনের মতো, আমাদের ধর্মই ঠিক, আমাদের তরিকাই ঠিক, আমাদের আদর্শ ঠিক, এ সমস্ত বাতিল পন্থীদের কথা। অহংকার করেছে ক্ষমতার, অহংকার করেছে নেতৃত্বের, অহংকার করেছে ধন সম্পদের, অহংকার করেছে সংখ্যাগরিষ্ঠতার, মেজরিটি দলবল আমাদের ভারী, ওর কে আছে জি, ওই একা, ওরাকে কে পুছে জি, এসব অহংকার প্রধান সব হয়েছে যুগে যুগে। ওকাল আল্লাযী আমানা, ওই ইমানদার ব্যক্তি ফেরাউনের চাচাতো ভাই মমিন, সে আরো নসিহত করতে, ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, ইন্নি আখাফু আলাইকুম ইসলা ইয়াউমিল আহজাব, আমি তোমাদের জন্য আশঙ্কা করছি পূর্বে যেসব জাতিগুলি চলে গেছে তাদের মতো দুর্দিনের, তাদের উপর যে আজাব এসেছে ওই রকম আজাব তোমাদের উপর না চলে আসে। আহজাব হিজবের বহু বচন, বহু জাতি যে চলে গেছে পূর্ব যুগে, তাদের উপর যে আজাবগুলি এসেছিল আল্লাহর দিনকে অমান্য করার জন্য, রাসূলের কথা অস্বীকার করার কারণে, সেই রকমের আজাবের তোমাদের জন্য আশঙ্কা করছি, খবরদার তোমরা সেই পথের পথিক হইও না। মিসলা দাবে কওমে নূহিম ওয়া আদি ওয়া সামুদ ওয়াল্লাযীনা মিন বাদিহিম, যেমনটা ঘটেছিল নূহ আলাইহিস সালামের জাতির সাথে, আদ সম্প্রদায়ের সাথে, সামুদ সম্প্রদায়ের সাথে। আদ সম্প্রদায়ের নবী ছিলেন হুদ আলাইহিস সালাম, সামুদ সম্প্রদায়ের নবী ছিলেন রসুল ছিলেন সালে আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আম্বিয়া রসুলগণের হেফাজত করেছেন এবং এসব জাতিকে, নূহ আলাইহিস সালামের জাতি, মুশরিক জাতিকে, আদ এবং সামুদ কাফের দাম্ভিক সম্প্রদায়কে এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আল্লাহ ধ্বংস করেছেন। সেসব ঘটনা তোমরা জানছ, আরবরা মক্কার লোকেরা জানতো এসব, আল্লাহ এই জন্য তুলে ধরেছেন তাদের সামনে যাতে করে তাদের হেদায়ত নসিব হয়। ওয়াল্লাযীনা মিন বাদিহিম, এবং যারা তাদের পরবর্তীকালে এসে কুফরি করেছে, আদ সামুদের পরে, নূহ আলাইহিস সালামের জাতির পরে যেসব জাতির এসে, লূত আলাইহিস সালামের জাতি, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। তোমাদেরকে সতর্ক সাবধান করছি, ওম আল্লাহ ইউরিদু যুলমান লিল ইবাদ, আল্লাহ বান্দার ওপর জুলুম করতে চান না, আল্লাহ অবিচার করেন না, তোমরাই অন্যায় করছো, সুতরাং এই অন্যায়ের কুপরিণাম তোমাদেরকে ভোগ করতে হবে। ওয়া কওম, হে আমার সম্প্রদায়, আরও নসিহত করছেন, অনেক নসিহত তিনি করেছেন ফেরাউন এবং ফেরাউনের সভাসদদেরকে, নেতৃস্থানীয় ব্যক্তিদের, ইন্নি আখাফু আলাইকুম ইয়াউমাত্তানাদ, আমি আশঙ্কা করছি তোমাদের জন্য এক মহা আর্তনাদ দিবসের, আর্তনাদ দিবস, যেই দিন আর্তনাদ করবে, কান্নাকাটি করবে, ডাকা হাঁকি করবে। যখন মানুষ খুব কান্নাকাটি করে তখন হাই হাই করে ডাকে যে রক্ষা করু, উদ্ধার করু, এইরকম দিন, সেটা হচ্ছে কেয়ামতের দিবস। কেয়ামতের দিনে কাফিররা একে অপরকে ডাকবে, কিন্তু কেউ কারো ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা রাখবে না। তো কেয়ামতের আরেকটি নাম হচ্ছে, অনেক নামের মধ্যে, ইয়াউমুত্তানাদ, নাদা ইয়ুনাদি বা তানাদা ইয়াতানাদা, মানে একে অপরকে ডাকা, একে অপরকে ডাকবে, হাঁকবে আর হাই হাই করে কান্নাকাটি করবে, কিন্তু সেই কান্নাকাটি আর ডাকা হাঁকি কোনো কাজে আসবে না। সেই ডাকাডাকি আর হাঁকাহাঁকির দিবস কে বলে, তোমাদের জন্য আশঙ্কা করছি, ভয় করছি যে তোমরা সেই দিন আসামির কাঠগড়ে হাজির হবে, জাহান্নামে যেতে হবে। ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, যেই দিন তোমরা পিঠ ফিরিয়ে পালায়ন করবে, মনে করবে যে হাসর মাঠ থেকে কোনো দিকে পালিয়ে যাবো, দিয়ে রক্ষা পাবো। মালাকুম মিনাল্লাহি মিন আসিম, তোমাদেরকে আল্লাহর পকড়াও থেকে বা আল্লাহর কবল থেকে কোনো রক্ষাকারী থাকবে না। তোমাদেরকে রক্ষা করার জন্য আল্লাহর কবল থেকে কেউ থাকবে না। মালাকুম মিন আল্লাহ, তোমাদের জন্য কেউ হবে না আল্লাহর কবল থেকে, মিন আসিম রক্ষাকারী, সেই দিন আল্লাহর আযাব থেকে। ওমাইন ইউদ্রিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করেন তাকে হেদায়ত করার কোনো শক্তি নেই, কেউ হেদায়ত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করছেন যে এই ফেরাউনের যুগের পূর্বে, বেশ কিছুদিন পূর্বে, মেসরের ইতিহাস হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস।
ইউসুফ আলাইহিসসালাম ফিলিস্তিনের মানুষ হলেও তার বাপদাদা বংশধর বনী ইসরাইল ইয়াকুব, ইয়াকুবের পিতা ইসহাক, ইসহাকের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, আম্বিয়া রসুলগণের ভূমি হচ্ছে সামদেশ ফিলিস্তিন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম যেহেতু মিশরের ক্ষমতা পেয়েছিলেন একসময় এবং মিশরে তিনি ইন্তেকাল করেছিলেন, মিশরে তিনি নবী ছিলেন, কিন্তু সেই জাতি ইউসুফ আলাইহিসসালামের যুগেও সন্দেহ পোষণ করেছে, ঈমান নিয়ে আসেনি, যার ফলে তাদের দুর্দিন এসেছে, সেই কথা আল্লাহ এখানে বর্ণনা করছেন। সেখান থেকেও ফেরাউনের জন্য এবং ফেরাউনের অনুসারীদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ জাআকুম ইউসুফ মিন কাবল বিল বাইয়্যানাত, আর নিঃসন্দেহে তোমাদের কাছে ইউসুফ আলাইহিসসালাম ইতিপূর্বে এসেছিলেন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, আল্লাহর বিধান নিয়ে এসেছিলেন। ফামাজিল তো ফি শাক্কি মিম্মা জাআকুম বিহি, কিন্তু তোমরা সর্বদা সন্দিহান থেকে ছিলে তার নিয়ে আসা দাওয়াত সম্পর্কে, তোমাদের কাছে যে দাওয়াত নিয়ে তিনি এসেছিলেন সে সম্পর্কে তোমরা সর্বদা সন্দেহ করতে থেকেছিলে, বিশ্বাস করতে চাওনি, অবহেলা করেছে। হাত্তা ইযা হালাক, এমনকি যখন তিনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করাকে আরবি ভাষাতে যেমন মাতা ইয়ামুতো বলা হয় তেমনি হালাকা ইয়াহলিকো বলা হয়, কিন্তু বাংলা ভাষাতে উর্দু ভাষাতে হালাক হওয়া মানে মনে করে যে আজাব এটি না, মৃত্যু কেউ হালাক বলা হয়, যেমন ফানা বলা হয়, জি ধ্বংসশীল মরণশীল প্রত্যেক সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন। হাত্তা ইযা হালাকা, এমনকি তিনি যখন মৃত্যুবরণ করলেন, কুলতুম তখন তোমরা বলেছিলে লাইয়াবাস আল্লাহ মিন বাদিহি রাসূলা, ইউসুফ আলাইহিসসালামের পরে আর কোনো রাসূল মনে হয় মিশরে আল্লাহ পাঠাবেন না, তোমরা তখন নিরাশ হয়েছিলে, নিয়ামত হারিয়ে যাওয়ার পরে ইউসুফ ইন্তেকালের পরে তার মূল্যায়ন করতে পেরেছিলে, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বেঁচে থাকাকালীন তার দাওয়াতের তোমরা গুরুত্ব দাওনি, সন্দেহ করেছিল। আর এরকমই মানুষের স্বভাব, সমাজে যখন ভালো মানুষ থাকে হ্যাঁ তখন ভালো মানুষের কদর করে না, মর্যাদা করে না। এই জন্য উর্দুতে একটি প্রবাদ রয়েছে, কাদরের নেয়ামত বাদে জওয়াল, নিয়ামতের কদর মানুষ বুঝতে পারে সেটা ধ্বংস হয়ে যাওয়ার পরে, চলে যাওয়ার পরে। সুস্থতা আছে আপনার, বুঝতে পারেন না সুস্থতার নিয়ামত, কিন্তু যখন অসুস্থ হয়ে তখন বুঝতে পারেন যে কত নিয়ামত আমার কাছে ছিল। এইরকমই বাবা বেঁচে আছে, মা বেঁচে আছেন, এ বাপ মায়ের কদর করেন না, মূল্যায়ন করেন না, যখন দুনিয়া থেকে চলে যাবে আপনার উপর যে ছাতা ছিল, ছায়া ছিল, সেই ছায়া থেকে আপনি বঞ্চিত, তখন বুঝতে পারবেন যে কী নিয়ামত আমার ছিল। যদি আপনার কোনো বড় ব্যক্তি যার কাছ থেকে আপনি হেদায়ত পাচ্ছেন, এই হেদায়ত যতদিন পাচ্ছেন কদর করছেন না, মূল্য করছেন না, ডাল ভাত মনে করছেন আপনি, কিন্তু যখন এই নিয়ামত হারিয়ে যাবে, চলে যাবে, তখন এর কদর বুঝতে পারবেন যে কী নিয়ামত ছিল যে নিয়ামত হারিয়ে ফেলেছি। তো ইউসুফ আলাইহিসসালামের যুগের লোকদের অবস্থাটা ঠিক ওই রকম ছিল। যখন ইউসুফ আলাইহিসসালাম মৃত্যুবরণ করলেন, কুলতুম তখন তোমরা নিরাশ হয়ে বলেছিলেন ইয়াবাস আল্লাহ মিন বাদিহি রাসূলা, ইউসুফ আলাইহিসসালামের পরে আর কোনো রাসূল মনে হয় প্রেরণ করবেন না। মূসা আলাইহিসসালামকে পাঠিয়েছেন, ঈমান নিয়ে আসো, ইসলাম কবুল করো, কাজালিকা ইউযিল্লুল্লাহ মান হুয়া মুসরিফুম মুরতাব, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করেন এমন ব্যক্তিদেরকে যারা সীমা লঙ্ঘন করে আর সন্দিহান থাকে, মুরতাব রাইবুন থেকে, যারা সন্দেহবাদী এবং যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, এইভাবে পথভ্রষ্ট করেন, কারণ সন্দেহ করতে থেকেছো, সুতরাং ইমানে তৌফিক কি করে হবে, যখন সীমা লঙ্ঘন করেছো তো ভালো কাজের কি করে তৌফিক হবে, তখন আল্লাহ তৌফিক দেন না, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পথভ্রষ্ট করা, কিন্তু আল্লাহ জবরদস্তি কাউকে পথভ্রষ্ট করেন না, গোমরা করেন না। কারা সীমা লঙ্ঘনকারী, কারা সন্দিহান, আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ বিগায়রি সুলতানিন আতাহুম, যারা আল্লাহর আয়াতসমূহ সম্পর্কে বাক বিতণ্ডা করে বিনা দলিল প্রমাণে, এমন কোনো দলিল প্রমাণ তাদের কাছে আসেনি, বেগাইরে সুলতানিন আতাহুম, তাদের কাছে এমন কোনো দলিল প্রমাণ আসেনি, তা সত্ত্বেও তারা আল্লাহর আয়াত নিয়ে বাক বিতণ্ডা তর্ক বিতর্ক করে, উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কাবুর মাক্তান ইনদাল্লাহ, এটি আল্লাহর নিকটে বড়ই অসন্তোষজনক কাজ, বড়ই ঘৃণিত কাজ। ওয়া ইন্দাল্লাযীনা আমানু, আর ইমানদারদের কাছেও এটি বড়ই ঘৃণিত কাজ বা বড় অসন্তোষজনক কাজ।
যে তোমরা বিনা দলিলে আল্লাহর আয়াতকে আল্লাহর বিধানকে কোরআন সুন্নার দলিলকে ওহির দলিলকে তোমরা অস্বীকার করবে তর্ক করবে। সহি হাদিস পেশ করা হচ্ছে, দলিল পেশ করা হচ্ছে, আর তোমরা বাপদাদার কিচ্ছা কাহিনী পেশ করছে, যেমন বিদাতীদের অবস্থা। জি, এই আয়াত তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ বড় অসন্তুষ্ট হন যখন ওহির দলিলকে কেউ অস্বীকার করে, অপব্যাখ্যা করে, এবং মুমিন ইমানদাররা অসন্তুষ্ট হন, তাদের অসন্তুষ্টি লানত অভিশাপ পড়ে। কাজালিকে আতবা আল্লাহ আলা কুল্লি কারবে মুতাকাব্বিরিন জব্বার, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দেন প্রত্যেক অহংকারী স্বৈরাচারীর অন্তরে। মুতাকাব্বির দাম্ভিক অহংকারী, আর জব্বার যে স্বৈরাচারী স্বেচ্ছাচারিতা করে, ইচ্ছা মতো কথা বলে, ইচ্ছা মতো সিদ্ধান্ত নেয়, কোনো কিছু মানতে রাজি না, কারো সামনেই হকের সামনে সত্য কথার সামনে শীর্ণত করতে চাই না, এইরকম লোক হচ্ছে স্বৈরাচারী দাম্ভিক। তাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেন, কারণ তারা সত্যকে উড়িয়ে দিতে চায়, সত্যের বিরুদ্ধে তারা খোঁড়া যুক্তি পেশ করে। এই জন্য বিদাতপন্থীরাকে আল্লাহ হিদায়ত করেন না, বিদাতিকে আল্লাহ হিদায়ত করেন না। ফাসেক পাপিষ্ট যারা ফরজ অজব করে না, হারাম কাবিরা গোনা, সুদখোর ঘুষখোরও হেদায়ত হয়, বেনামাজিও হেদায়ত হয়, কিন্তু বিদাতি খুব কমই হেদায়ত হয়, বিদাতি খুব কমই হেদায়ত হয়। কারণ মনে করে যে আমরাই ঠিক পথে আছি, আর সঠিক পথকে হেদায়তকে তারা গোমরাহি মনে করে। সুতরাং আল্লাহ তাদের অন্তরে কি করেন, মোহর লাগিয়ে দেন, তাদের অন্তরে তাকাব্বুর দাম্ভিকতা থাকে এবং তারা স্বেচ্ছাচারিতা করে, হকের সামনে ঝুঁকতে চায় না। ওয়াকালা ফেরাউন, ফেরাউন বলল তার মন্ত্রীকে সম্বোধন করে, ইয়াহামান, হে হামান, ইবনে লি সারহান, আমার জন্য একটি প্রাসাদ তৈরি করো, একটি টাওয়ার, উঁচা টাওয়ার তৈরি করো, লাল্লি আবলগুল আসবাব, যাতে করে আমি আকাশ পথে পৌঁছিতে পারি। আসবাব সাবাবনের বহু বচন, সাবাব মানে যেটা সাধারণ অর্থ, যেটা সবাই জানেন, সাবাব মানে কারণ, সাবাব মানে উপায়, সাবাব মানে মাধ্যম, উপায় উপকরণ, আর সাবাব রশ্মিকে বলা হয়, এবং সবাব সিঁড়িকে বলা, কারণ সিঁড়ি ওপরে চড়ার মাধ্যম, সেই জন্য সবাব। লাল্লি আবলুগুল আসবাব, আমি সিঁড়ি বয়ে ওপরে উঠব, বা আমি একটি উপায় উপকরণ পাবো, আসবাব আসসামাওয়াত, কিসের, আকাশ সমূহে ওঠার উপায় উপকরণ, আকাশে উঠার মাধ্যম, আকাশে উঠবো, আমি ওপরে উঠবো, একবার আকাশ পর্যন্ত এত উঁচা টাওয়ার তৈরি করো। তারপরে কি করবো, ফাত্তালে এলা এলাহে মুসা, অতপর আমি মুসার মাবুদকে উঁকি মেরে দেখব। মানুষকে ধোকা দেওয়া যায়, ও ভালো করে জানে যে আল্লাহকে দেখা সম্ভব না, আর আকাশ অনেক উঁচাতে টাওয়ার তৈরি করে আকাশ পথে যাওয়া আর আকাশে পৌঁছায় সেটাও সম্ভব নয়, কিন্তু জাতিকে বোকা বানাইতে হবে, কানাকে হাইকোর্ট দেখাতে হবে, তাই করেছে। জি হ্যাঁ, দাম্ভিক নেতারা, অহংকারীরা, বাতিলপন্থীরা এইরকমই ধোকা দিয়ে থাকে, জি, ঘৃণা ছড়ানোর জন্য। সহি কথা বলেন আপনি সমাজে গিয়ে বলে, আরে ওহাবি ওহাবি, কাদিয়ানি হয়ে চলে এসছে সৌদি আরব থেকে, এইভাবে যাতে করে জাতির অন্তরে ঘৃণা ভরে দিতে পারে। আর আপনি যত ওহির কথা বলেন, আপনার একটিও কথা যাতে যাতে না শুনে, জনগণকে বোকা বানানো এটা বাতিলপন্থী ধর্মগুরুদের কাজ, আর বাতিলপন্থী যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদেরও যোগাযোগ কাজ। ফেরাউনি চরিত্র, ওয়া ইন্নিলা জন্নহু কাযিবা, আর আমি মনে করি যে মুসা মিথ্যাবাদী, মুসা আসলে মিথ্যুক, তারপরে দেখি আকাশ উঠে দেখব। ওকাযালিকা যুয়্যিনা লি ফিরআউনা সুউ আমালিহি ওয়া সুদ্দা আনিস সাবিল, আল্লাহ বলছে এইভাবে ফেরাউনের জন্য তার মন্দ কর্মকাণ্ডকে সুশোভিত করা হয়েছিল, মন্দ কাজ তাকে ভালো লাগত। বাতিলপন্থীদেরকে আল্লাহ এমন মার দেন, লানত অভিশাপ পড়ে, যে খারাপ কাজই ভালো লাগে, খারাপ কথাই ভালো লাগে,
পাপের জীবন যাপন ভালো লাগে, বাড়াবাড়ি করা ভালো লাগে, খুন করা ভালো লাগে, মানুষের খুন নিয়ে খেলা করতে, মানুষের ধন সম্পদ আত্মসাত করতে আর মানুষের উপর জুলম অত্যাচার করতেই ভালো লাগে। যারা শির্ক বিদাতপন্থী মুসলিম সমাজে, তাদের শির্ক বিদাতের ধর্মে ভালো লাগে, মাজার পূজায় ভালো লাগছে, পীর পূজায় ভালো লাগছে, মিলাদকে আমি ভালো লাগছে তাদেরকে, তাদেরকে তৌহিদ সুন্নাত ভালো লাগে না, গায়ের জ্বালা। ইসমা আজ্জাত কুলুবুল্লাজি লা ইলাহা ইল্লা আখিরা, যারা তৌহিদবাদী নয় তাদের গায়ের জ্বালা, নাক সিটকায় তারা। জি, আল্লাহ বলছেন এইভাবে ফেরাউনের জন্য সুশোভিত করা হয়েছিল তার কর্মকাণ্ডকে, অসুদ্দানিস সাবিল, এবং সঠিক পথে সে বাধাপ্রাপ্ত হয়েছিল। সুদ্দানিস সাবিল, সঠিক পথে চলতে বাধাপ্রাপ্ত হয়েছিল। যখন চলতেই চাইনি তাহলে রাস্তা খুলবে কী করে? রাস্তা তো তখনই খুলবে যখন রাস্তা খুঁজবে না আপনি, রাস্তা না খুঁজলে কোত্থেকে রাস্তা খুলবে? ওমা কাইদু ফিরাউনা ইল্লা ফি তাবাব, আর ফেরাউনের ষড়যন্ত্র একমাত্র ধ্বংস হওয়ারই ছিল, ধ্বংস হয়েছে। ষড়যন্ত্র করে কিছুই করতে পারেন, আল্লাহ যেটা করতে চান সেটাই হয়। ইন্নাল্লাহ বালেগো আমরিহি, আল্লাহ সূরা তালাক বলেছে, আল্লাহ নিজের কাজে যেখানে পৌঁছিতে চান আর পৌঁছাতে চান পৌঁছাবেন, কেউ থামাতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ যাকে যেখানে পৌঁছে দিয়েছেন সেখানে পৌঁছাবেন, আপনি বাধা দিতে পারবেন না, কিছু করতে পারবেন না আপনি। ওমা কাইদু ফিরাউন, কাইদ মানে ষড়যন্ত্র, চক্রান্ত, ফিরাউনের চক্রান্ত ষড়যন্ত্র, তাবাব মানে হালাক হয়, এখান থেকে তাব্বাত ইয়াদা আবি লাহব তাব, তাবাব মাস্তার তাব্বার, ফিরাউনের ষড়যন্ত্র ধ্বংস হওয়ারই ছিল, ধ্বংস হয়েছে, সেও ধ্বংস হয়েছে, তার ষড়যন্ত্র সর্বনাশ হয়েছে, কিছুই করতে পারেনি। ওয়াকাল আল্লাযী আমানা, ওই ইমানদারী ব্যক্তি ফেরাউনের চাচাতো ভাই আরও নসিহত করছে, ইয়া কওমে, হে আমার জাতি, ইত্তাবিউনি, আমার অনুসরণ করো। আরে আমার কথা মানো, যেটা বলছি ইমান নিয়ে আসতে বলছি, ইমান নিয়ে আসো। আরে মূসা আলাইহিস সালাম ভালো কথাই বলছে, ভিতর ভিতর দাওয়াতের কাজ করতে থাকে, লুকিয়ে লুকিয়ে দাওয়াতের কাজ করতে থাকে। ইত্তাবিউনি, আমার কথা মানো, আমার অনুসরণ করো, আহদেকুম সাবিল আর রাশাদ, তোমাদেরকে আমি সঠিক পথ দেখাবো, আমি যেটা বলছি সেটাই পথ, ঠিক এই পথটা নাও, ভালো কথা বলছি। ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, নিশ্চয়ই নিঃসন্দেহে এই পার্থিব জগৎ হচ্ছে অস্থায়ী ভোগ্য বস্তু, মাতা অস্থায়ী ভোগ্য বস্তু, সামান্য কয়েকদিনের দুনিয়ায়, এই সামান্য কয়েকদিনের দুনিয়ার জন্য মূসা আলাইহিস সালামের বিরোধিতা করবে, তার সম্পর্কে বাড়াবাড়ি করে তাকে খুন করবে, এই কাজ করিও না। ওয়াইন্নাল আখিরাত হিয়া দারুল কারার, মরণের পরে পরকাল আখিরাত আছে, আর নিঃসন্দেহে পরকাল আখিরাত হচ্ছে হিয়া দারুল কারার, স্থায়ী জগৎ, চিরস্থায়ী জীবন, সেটা সেখানে চিরকালীন থাকবে, সেটাকে সুন্দর করার চেষ্টা করো। মান আমেলা সাইয়াতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা, যে ব্যক্তি মন্দ কাজ করবে তাকে তার অনুরূপ বদলা দেওয়া হবে, যতটা মন্দ করলেন ততটা বদলা দেওয়া হবে, সেটাকে বহুগুণে বর্ধিত করা হয় না, একটা মন্দ করেছেন একটাই বদলা, এক গুণ পাবেন আপনি। যেই ব্যক্তি মন্দ কাজ করবে তার বদলা তাকে দেওয়া হবে তার অনুরূপ। ওমান আমেলা সালিহা মিন যাকারিন আও উনসা, পক্ষান্তরে যেই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক ভালো আমল করবে, নেক কাজ করবে, ওহ মোমেনুন, ইমানের অবস্থায়, তাহলে ইমান শর্ত, তৌহিদ ইখলাস শর্ত, তৌহিদ ইখলাসের সাথে যদি নেক আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য অনুসারী হয়ে দলিল ভিত্তিক, তাহলে আল্লাহ বলছে ফাউলাইকা ইয়াদখুলুন আল জান্নাহ, তাহলে তাদেরকে জান্নাতে প্রবিষ্ট করা হবে। ইউরজাকুনা ফিহা বিগাইরি হিসাব, সেখানে তাদেরকে বিনা হিসাবে রিজিক দেওয়া হবে, বিনা হিসাবে তারা রিজিক প্রাপ্ত হবে, অফুরন্ত তাদেরকে রিজিক দেওয়া হবে জান্নাতে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন সৎকর্মশীল মমিন মমিনাতকে, ইমানের অবস্থায় আর আল্লাহর কাছে নর নারী সমান আমলের ক্ষেত্রে, যেমন নরের মর্যাদা তেমন নারীর মর্যাদা ইমান আমলের ক্ষেত্রে। যদিও আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন নরকে, কিন্তু মনে রাখবেন যে আমলের ক্ষেত্রে পুরুষ নারী সমান। জি, যে ব্যক্তি ভালো আমল করবে, পুরুষ হোক আর নারী হোক, ইমানের অবস্থায়, হ্যাঁ, বা যারাই নেক আমল করবে পুরুষ নারী ইমানের অবস্থায়,
তারাকে জান্নাতে প্রবিষ্ট করা হবে, জান্নাতে দাখিল করা হবে। ইউরজাকুনা ফিহা বিগাইরি হিসাব, সেখানে বিনা হিসাবে রিজিক প্রাপ্ত তারা হবে। আরও নসিহত করেছেন সেই মমিন ব্যক্তি ফেরাউনের চাচাতো ভাই, ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, মালি কি হয়ে গেছে, মালি মানে কি হয়েছে আমার, মানে আশ্চর্য তো লাগে তোমাদের ওপর। জি, আরবি এটি হচ্ছে বাক ভঙ্গিমা। যদি কোথাও অবাক হইতে হয় বা আশ্চর্য প্রকাশ করতে হয় তাহলে এভাবে বলে, মালি আশ্চর্য লাগে তোমাদের ওপর, আদউকুম ইলান নাজাত, তোমাদেরকে মুক্তির জন্য আহ্বান করছি, ওয়াতাদউনানি ইলান নার, আর তোমরা আমাকে জাহান্নামের আগুনের দিকে। মূসা আলাইহিস সালামের আদর্শ এটা হচ্ছে নাজাতের পথ, আমি নাজাতের দিকে ডাকছি, আর তোমরা আমাদের আমাকে শিরকুফরি করে জাহান্নামের দিকে ডাকছ। তাদউনানি লিয়াকফুরা বিল্লাহ ওয়া উশরিকা বিহি মা লাইসা লি বিহি ইলম, তোমরা আমাকে আহ্বান করছো যাতে করে আল্লাহর সাথে কুফরি করি, অবশ্যক বেহি তার সাথে আমি শরীক স্থাপন করি, মা লাইসা লিহি বিইলম, যার সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, মানে কোনো দলিল নেই, আল্লাহ প্রদত্ত কোনো জ্ঞান আছে, কোনো ওহির জ্ঞানে শিরকের ধর্ম কুফরি ধর্ম আছে, নেই, নাস্তিকতা ধর্ম আছে, নেই, বহুত্ববাদ কখনো আল্লাহ নাজেল করেননি, সমস্ত নবী রসুলকে আল্লাহ তৌহিদ দিয়ে পাঠিয়েছে, আল্লাহ এক, আল্লাহ এক। ওয়া নাদুকুম ইলাল আজিজিল গাফফার, অথচ আমি তোমাদেরকে আহ্বান করছি সে মহাপরাক্রান্ত আল্লাহর দিকে, যিনি বড় ক্ষমাশীল, আজিজ, যিনি মহাপরাক্রান্ত, যিনি সর্বজয়, সবসময় বিজয়ী থাকেন, বিজয়ী হবেন, আল গাফফার, যিনি বড় ক্ষমাশীল, যতই অন্যায় করে থাকো, ভুল ভ্রান্তি করে থাকো, আল্লাহ মাফ করে দেবেন, সেদিকে ডাকছি। সুতরাং সংশোধন করে ফিরে আসো, আল্লাহ বিজয়ী করবেন, আল্লাহ সুখ শান্তি দেবেন এবং আল্লাহ ক্ষমা করে দেবেন। লা জারামা আন্নামা তাদউনানি ইলাইহি লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরা, লা জারামা মানে ইয়াকিনান, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই, আন্নামা তাদউনানি ইলাই, যেই দিকে আমাকে আহ্বান করছো তোমরা, লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরা, যেটা আহ্বানের যোগ্য নয়, যা আহ্বানের যোগ্য নয় ইহকাল পরকালে, না দুনিয়াতে আহ্বানের যোগ্য, না পরকালে আহ্বানের যোগ্য, যে দাওয়াত দিচ্ছ শিরকের দিকে, কুফরির দিকে, এই দাওয়াত দুনিয়াতেও কাজে আসবে না আর আখেরাতেও কাজে আসবে না, এবং যাকে ডাকতে বলছো শির কুফরির ধর্ম পালন করতে বলছো, সেই আহ্বানের যোগ্য নয় যে তাকে আহ্বান করব। হ্যাঁ, দর্গা দুর্গাকে ডাকবো, হরে রাম হরে কৃষ্ণ করব, বা ইয়া কওস আজম বলবো, ইয়া গরিব নামাজ বলবো, না না না, এরা অযোগ্য, এরা আহ্বানের যোগ্য নয়, আহ্বানের যোগ্য আল্লাহ রাব্বুল আলামিন, যিনি রহমান, যিনি রহিম। লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোমরা যেদিকে আমাকে ডাকছো সেই দাওয়াতের বা আহ্বানের যোগ্য নয়, দুনিয়াতেও নয় আর আখিরাতেও নয়। ও আন্না মারাদ্দানা ইলাল্লাহ, আর নিঃসন্দেহে আমাদের প্রত্যাবর্তন হচ্ছে আল্লাহর দিকে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুতরাং আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া অন্যকে কেন ডাকবে। ও আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, আর যারা সীমা লঙ্ঘন করি তারাই হচ্ছে মূলত জাহান্নামের অধিবাসী, তারাই জাহান্নামে, বাড়াবাড়ি যদি করো, সীমা লঙ্ঘন করো, তাহলে জাহান্নামে যেতে হবে। ফাসাতাল করুনা মা আকুলু লাকুম, এখান থেকে যে ফেরাউনের চাচাতো ভাই ইমানদার হয়েছিলেন, এতদিন ইমান গোপনে রেখেছিলেন, ধীরে ধীরে একটু একটু তার আভাস পেয়ে যাচ্ছে, আভাস পেয়ে যাচ্ছে যে এত কেন আমাদেরকে উপদেশ দিচ্ছে, আর মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে কেন বলছে, তার কেন ফেভার করছে, আর শুধু আমাদেরকে এইসব কথা বুঝাইতে আছে, বুঝাইতে আছে, এইসব কেন, একটু টের পেয়ে গেছে। এখন তারা পরিকল্পনা নিল ফেরাউনের নির্দেশে যে একে ধরতে হবে, একে মেরে দিতে হবে, মারো একে মারো। যখন আশঙ্কা করলেন যে আমাকেও মেরে দেবে, এরা মূসাকে তো মারবেই আর আমাকেও মেরে দেবে, তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন আর তাদেরকে শেষ উপদেশ দিয়েছিলেন, অফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসিরুম ইল ইবাদ, কথা বলেছিলেন।
হ্যাঁ এটি দোয়া। যখন আপনি দেখবেন যে চারিদিক থেকে ষড়যন্ত্র আপনাকে ঘেরাও করেছে, অনেক দুশ্মন হয়ে যাচ্ছে আর আমার ক্ষতি করার চেষ্টা করছে, এই দোয়াটিও মুখস্থ রাখবেন, ওফাওয়াজু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ। আর তার আগে তিনি শেষ উপদেশ দিয়েছেন, ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, তোমাদেরকে যা আমি বললাম বলছি তা তোমরা শীঘ্রই অচিরেই স্মরণ করবে। কিছুদিনেই তোমাদের উপর যখন আজাব আসবে আর ধ্বংস হবে তখন আমার কথা তোমরা স্মরণ করবে যে হায়রে, ও তো আমাদের বংশেরই লোক ছিল, হিতাকাঙ্ক্ষী ছিল, তার কথা কেন শুনিনি, আমার কথা একদিন স্মরণ হবে তোমাদের। তাই হট বলুন, ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, তোমাদেরকে যা আমি বলছি, এই যে তৌহিদের দাওয়াত দিচ্ছি, মূসা আলাইহিস সালামের দিকে আমি আহ্বান করছি ইশারা ইঙ্গিতে, আর আমি ঈমান নিয়ে এসেছি গোপনে, সেটা তোমরা শীঘ্রই স্মরণ করবে, খুব তাড়াতাড়ি স্মরণ করবে। ওয়াফাওয়াজু আমরি ইলাল্লাহ, আর আমার বিষয়টি আল্লাহর উপর সমর্পণ করছি বা আল্লাহকে সুপুর্দ করছি, তাফউয়িজ মানে ন্যস্ত করে দেওয়া, আমার বিষয়টি আমাকে আল্লাহ রক্ষা করবেন, তোমরা আমাকে মারবে আল্লাহ আমাকে রক্ষা করবেন, ওয়াফাওয়াজু আমরি ইলাল্লাহ, আমার বিষয়টি আল্লাহর উপর সমর্পণ করছি, ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সবসময় দেখছেন, আল্লাহ দেখছেন যে কে মারতে আসছে, কে খুন করতে আসছে আর কে জুলমের শিকার হচ্ছে। সুতরাং আল্লাহ যখন দেখছেন, আল্লাহ আমাকে অসহায় ছেড়ে দেবেন না, অবশ্যই আল্লাহ আমার হেফাজত করবেন। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু হাকা বিআলি ফিরাউনা সুউল আযাব, যখন এই রকমটা হইল যে ফিরাউন নির্দেশ দিল যে ধরো ওই লোকটিকে, আমাদের বংশের লোকে মুসার ফেবারে কথা বলছে, সে তো মুসার প্রতি ঈমান নিয়ে এসেছে, আমাদের ধর্ম ছেড়ে দিয়েছে, বাপদাদার ধর্ম, ধরো। যখন এই হুকুম হয়েছে, জানতে পেরেছেন তিনি, তাড়াতাড়ি সেখান থেকে উধাও পলায়ন করলেন, আর তারপরে আল্লাহ তাকেও রক্ষা করলেন, মূসা আলাইহিস সালামকেও রক্ষা করলেন, আর মূসা আলাইহিস সালাম বংশধর বনী ইসরায়েলদেরকেও রক্ষা করলেন, আর সাগর পার, লোহিত সাগর পার হয়ে তারা সহিহ সালামত চলে গেলেন, বেঁচে গেলেন। পক্ষান্তরে ফেরাউন আর ফেরাউনের অনুসারী দলবল সব ডুবে ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাই বলছেন, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করলেন। সুতরাং আল্লাহ তাকে বাঁচিয়ে নিলেন, ওয়াকায়াকি হ্যাঁ মানে বাঁচিয়ে না রক্ষা করা, আল্লাহ তাকে রক্ষা করলেন মানে ফেরাউনের যে চাচাতো ভাই মমিন ব্যক্তি তাকে আল্লাহ রক্ষা করলেন, সাইয়্যাতি মা মাকারু তাদের ষড়যন্ত্রের খারাপি থেকে বা তাদের ষড়যন্ত্রের অনিষ্ট থেকে, যে ষড়যন্ত্র করেছিল যে ধরো মারো ওকে, কীভাবে মারতে হবে ওকে, আল্লাহ বাঁচিয়ে নিলেন। ওহাকাবে আলে ফেরাউনা সুউল আযাব, পক্ষান্তরে ফেরাউনের অনুসারীদেরকে, ফেরাউনের দলবলকে মন্দ শাস্তি, হ্যাঁ মারাত্মক শাস্তি তাদেরকে ঘিরে ফেলল, হাকা ইহিক মানে প্রবিষ্ট করা, ঘিরে ফেলা। ওহাকাবি আলে ফেরাউন আর ফেরাউনের অনুসারীদেরকে ঘিরে ফেলল সুউল আযাব, মন্দ আযাব, ধ্বংস হয়ে গেল পানিতে ডুবে। সেদিকে আল্লাহ ইঙ্গিত করে দিলেন এই মন্দ আযাব কী ছিল, আল্লাহ হ্যাঁ ওয়াগরাক না আলা ফিরাউন, ফেরাউনের সেনাবাহিনীকে, ফেরাউনের সহচরদেরকে আমি ডুবিয়ে ধ্বংস করেছি। সেটি ছিল এই দশই মহরম, মাত্র কয়েকদিন পরে যে আসছে, আজকে হচ্ছে চব্বিশে জিলহজ, এই পাঁচটি দিন রয়েছে এই মাসে, আর তারপরে তখন এই যে দশই মহরম আশুরার দিন, সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নাজ্জাল্লাহু ফিহি মূসা ওয়া কওমা মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনী ইসরায়েল মুমিন মুমিনাতকে আল্লাহ মুক্তি দান করেছেন, আজাদ দিয়েছেন, রক্ষা করেছিলেন। ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমা, আর ফিরআউন আর তার সেনাবাহিনীকে আল্লাহ ডুবিয়ে ধ্বংস করেছিলেন। এ হচ্ছে সে ঐতিহাসিক দিন, শুকরানা স্বরূপ মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন আশুরার। সুতরাং মূসা আলাইহিস সালামের সাথে রসুলুল্লাহ সাল্লামের যে নবুয়ত রেসালাতের সম্পর্ক, তিনি রসুল, মূসা ও রসুল, তিনিও শুকরানার রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন। তাই সাহাবাই কেরামগণ ও আমার আবিসেন তাদেরকে নির্দেশ দিয়েছেন রসুলুল্লাহ সাল্লাম সিয়াম পালনের, আর সাহাবাই কেরামগণ সিয়াম পালন করেছে। সুতরাং আমরাও এই আশুরার দিনে রোজা রাখব। কিন্তু ইহুদিরা যেহেতু একটি রোজা রাখে, আমরা তাদের বিরোধিতা করে
দুইটি বা তিনটি সিয়াম পালন করব, নয় দশ এগারো অথবা নয় দশ দুই নম্বরে, আর না হলে দশ এগারো, আর কেউ যদি না পারে কমপক্ষে একটিও রাখে, তবুও তবুও এই আশুরার সিয়ামের ফজিলত ইনশা আল্লাহ তাআলা পেয়ে যাবে, সেটা হচ্ছে গত এক বছরের গোনা মাফ হবে। আল্লাহ রাব্বুল তারপরে বলছেন যে ধ্বংস তো হয়ে গেল ফেরাউন এবং ফেরাউনের দলবল, তারপরে ক্ষান্ত না, এখন আজাব চলতে আছে, কিয়ামত পর্যন্ত আজাব চলতে আছে, যেটা হচ্ছে কবরের জীবনের আজাব, বারজাখি জীবনের আজাব, যেটা কবরের আজাব, যাদেরকে কবরস্থ করা কবরে আজাব, আর কবরে যদি কাউকে দাফন না করে পানিতে ডুবে সেখানে তার আজাব চলছে, কোথাও তাকে হিংস্র পশুতে খেয়ে নিচ্ছে, আজাব চলছে, যে যেখানে মাটিতে মিশে গেছে যেখানে যা আছে ধ্বংস হয়ে, যদি পাপিষ্ট হয় তার আজাব চলতে থাকবে চলতে থাকবে। আর কেয়ামতের দিনে তো জাহান্নামের আজাব রয়েছে কাফের মুশরিক যারা স্থায়ী জাহান্নামী তাদের জন্য অথবা অস্থায়ী জাহান্নামী তাদের জন্য, আর তার আগে মোমিন মোমিনাত যারা পাপিষ্ট তাদের যদি বিভিন্ন আজাব দিয়ে মাফ হয়ে যায়, আল্লাহর রহমতে মাফ হয়ে যায়, তাহলে তো ভালো কথা। আল্লাহ আমাদেরকে যেন বিনা আজাবে বিনা হিসাবে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন। আর একটি আয়াত বাকি রয়েছে, সেটা হচ্ছে কবরের আজাবের দলিল। কবরের আজাব যে কোরআনে কারিমে ইশারা ইঙ্গিত রয়েছে তার একটি দলিল হচ্ছে এইটি, আর সহি হাদিস দ্বারা কবরের আজাব প্রমাণিত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলি হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ বলছেন আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াউমা তাকুমুস সাআ, জাহান্নামের আগুন আন্নার, ইউরাদুনা আলাইহা, এই ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীকে দলবলকে অনুসারীদেরকে জাহান্নামের সামনে পেশ করা হচ্ছে, গদুয়া ওয়া আশিয়া সকাল আর বৈকাল, সকাল বিকেলে তাদেরকে জাহান্নামের সামনে পেশ করা হচ্ছে, মানে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে। তাহলে কবরেও জাহান্নামের আগুনে জ্বলে কাফের মুশরিক এবং পাপিষ্ট যারা, এটা তো কবরের আজাব হয়ে গেল। ওয়াইয়াউমা তাকুমুস সাআ, আর যেদিন কিয়ামত কায়েম হবে সেই দিনও তাদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে, জাহান্নামে প্রবিষ্ট করানো হবে। আল্লাহ রাব্বুল বলবেন ওয়াইয়াউমা তাকুমুস সাআ, কিয়ামত যেদিন হবে সংগঠিত হবে কিয়ামত সেদিন, আদখিলু আলা ফিরাউন আশাদ্দাল আযাব, ফিরাউনের অনুসারীদেরকে কঠিন শাস্তিতে প্রবিষ্ট করো, ফিরাউনের অনুসারীদেরকে ফেরাউনের দলবলকে কি করো কঠিন শাস্তিতে প্রবিষ্ট করো, একমাত্র তাদের মধ্য থেকে দুইজন যাদের কথা বললাম, ফেরাউনের স্ত্রী যার কথা আল্লাহ রাসূল তাহরিমে বর্ণনা করেছেন, ওয়াদারাবাল্লাহু মাসাল্লাযিনা আমানু মরাতা ফিরাউন ইজ ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জি, যিনি ঈমান নিয়ে এসেছিলেন আর তার উপর বড়ই শাস্তি চলেছে, জুলম অত্যাচার চলেছে, তবু তাকে কুফরের দিকে ফেরাউন ফেরাতে পারেনি, এত শাস্তি দিয়েও আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দাও, ওয়ানাজ্জিনি মিন ফিরাউন আমালিহি, এবং ফেরাউন আর ফেরাউনের যে জুলম অত্যাচার কর্মকাণ্ড তা থেকে আমাকে রক্ষা করো, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর জালিম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো। এই শ্রেষ্ঠ মহিলা উম্মতের যে কয়েকজন তার মধ্যে একজন, আর আরেকজন ফেরাউনের বংশের এই মুমিন ব্যক্তি যার ওয়াজ যার নসিহত যার সুন্দর সুন্দর উপদেশ আজকের আলোচনায় আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি আমাদেরকে সাদরে গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন, দুনিয়া আখেরাত আমাদের ভালো করার তৌফিক দান করেন। রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে নেক জীবন গড়ার যেন তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, ফরজ ওয়াজিব পুরোপুরি আমাদেরকে যথাযথ আদায়ের তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আর সমস্ত গুমরাহি থেকে আর সমস্ত রকমের দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আমাদের যেন হেফাজত করেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন জান্নাতে উচ্চ স্থান দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি আল্লাহ যেন আমাদেরকে স্থান দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত যেন দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওজে কাউসার থেকে যেন আমাদেরকে পানি দান করেন, আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে বিনা আজাবে বিনা শাস্তিতে বিনা পাকড়াওয়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন।
করেন, আল্লাহ আমাদের দিনের কাজকে যেন কবুল করেন, আল্লাহ আমাদেরকে ঈমান এবং নেক আমলের সাথে সাথে দিনের দাওয়াতের সাথে সর্বদা জড়িত থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের মাধ্যমে বহু জাতিকে যেন, মানব জাতি যারা দিশেহারা তাদেরকে যেন হেদায়েত নসিব করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।